সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন বাংলাদেশের বনাঞ্চলের ভিতর সুন্দরবন সবচেয়ে বিখ্যাত বন তো এই সুন্দরবনের নামকরণ কি দিয়ে করা হয়েছে এই সুন্দরী গাছে কি ফল হয় এই সুন্দরবন কোথায় অবস্থিত বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা করব এবং সবাইকে দেখাবো তো বন্ধুরা বাংলাদেশের দক্ষিণ প্রান্তে খুলনা বিভাগ খুলনা বিভাগের বাগেরহাট জেলা দিয়ে শুরু করে সাতক্ষীরা ইন্ডিয়ায় প্রবেশ করে এই সুন্দরবন তো বন্ধুরা বঙ্গোপসাগরের কোল ঘেসে এই সুন্দরবন একদম ইন্ডিয়াতে চলে গেছে তো সুন্দরবনের ভিতরে বিভিন্ন রকমের গাছের জন্ম নিয়েছে বিভিন্ন রকমের গাছ আছে তার ভিতর একটি গাছ আছে সুন্দরী গাছ আর এই সুন্দরী গাছের নামকরণের উপর ভিত্তি করে এই বনের নাম দেওয়া হয়েছে সুন্দরবন আর এই সুন্দরী গাছে কিন্তু থোকায় থোকায় ফুল হয় বন্ধুরা থোকায় থোকায় ফল হয় এই যে ফুল থেকে ফল দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু ফল হয়েছে এই যে থোকায় থোকায় কিন্তু ফল হয়েছে এই ফল দিয়ে কিন্তু এই সুন্দরী গাছের জন্ম নেয় বা বিস্তার ঘটে তো বন্ধুরা এই সুন্দরবন কিন্তু মায়ের মতো এই সুন্দরবন দিয়ে কিন্তু দক্ষিণ অঞ্চল বেঁচে আছে এই সুন্দরবনের উপর দিয়ে সিডর আয়লা যে কোনো ধরনের বন্যা ঝড় সাইক্লোন সব কিন্তু এই সুন্দরবন ঠেঁক দিয়ে রাখে সেজন্যই কিন্তু সুন্দরবনকে মায়ের মতন বলা হয় সুন্দরবনকে মায়ের কোল বলা হয় সেটা আপনারা সবাই জানেন তো আমি কিন্তু আপনাদের এই সুন্দরী গাছটা দেখাচ্ছি যে এই সুন্দরী গাছের উপর নামকরণ করে কিন্তু সুন্দরবন নাম রাখা হয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো লাগলে লাইক দিবেন